হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিস্কুট আর ডিম দিয়ে তৈরি ভিন্ন ধরনের খুবই মজার এবং নতুন একটি নাস্তার রেসিপি। এক প্যাকেট বিস্কুট আর একটি ডিম দিয়ে যে এত মজার নাস্তা তৈরি করা যায় সেটা এখনও অনেকেরই অজানা। আর যারা বিস্কুট খেতে খুব বেশি পছন্দ করেন না, বিস্কুটের এই নাস্তাটি তারাও খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। বিস্কুটের এই মজার নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি এরকম এক প্যাকেট বিস্কুট। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো বিস্কুটই নিতে পারেন। এখন বিস্কুটগুলোকে হাত দিয়ে এভাবে গুঁড়া করে নিব। সবগুলো বিস্কুট গুঁড়া করে নিয়েছি। এবার বিস্কুটের গুঁড়াগুলোকে ম্যাশ করার জন্য একটা বেলনির সাহায্যে বেলে নিব। এতে করে বিস্কুটের গুঁড়াগুলো অনেক বেশি মিহি হবে। আর এই নাস্তাটি তৈরি করার জন্য বিস্কুটকে খুব ভালো করে মিহি করে নিতে হবে। এই কাজটি আপনারা চাইলে পাটাতে বেটে কিংবা ব্লেন্ডারেও করে নিতে পারেন। সবগুলো বিস্কুটের গুঁড়া বেলা হয়ে গেলে এগুলোকে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। দেখুন বিস্কুটের গুঁড়াগুলো কতটা মিহি হয়েছে। এবার অন্যদিকে একটি বাটিতে একটি ডিম ভেঙে নিব। এক প্যাকেট বিস্কুটের জন্য একটি ডিমই যথেষ্ট। এখন বিস্কুটের গুঁড়ার মধ্যে ভেঙে নেওয়া ডিমটি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সয়াবিন তেল ব্যবহার করার কারণে এই নাস্তাগুলো খুবই সফট হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। এখন আমি এখানে নর্মাল তাপমাত্রা পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা এখানে চাইলে পানির পরিবর্তে লিকুইড মিল্কও ব্যবহার করতে পারেন। মিশানো হয়ে গিয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নাস্তার ডোটা কতটা স্মুথ হয়েছে। এখন নাস্তাগুলো তৈরি করে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে খুবই সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। এখন নাস্তার শেপ ঠিক রাখার জন্য 1/4 কাপ পরিমাণ ডো নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার নাস্তাটিকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো অপেক্ষা করব। 1 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি এবং নাস্তাটিকে উল্টে দিচ্ছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো অপেক্ষা করব। 1 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। এবার আবারও নাস্তাটিকে উল্টে দিব। নাস্তার দুই পাশে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন নাস্তাটিকে একটি প্লেটে নিয়ে নিব। একইভাবে আরও একটি নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তাই প্রথমেই প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর 1/4 কাপ পরিমাণ ডো নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এই নাস্তাটিকেও একইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং 1 মিনিট অপেক্ষা করব। 1 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি এবং নাস্তাটিকে উল্টে দিচ্ছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং অপর পাশ হওয়ার জন্য অপেক্ষা করব। অপর পাশ হয়ে গেলে ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি এবং নাস্তাটিকে উল্টে দিচ্ছি। এবার নাস্তাটিকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে নিয়েছি। এই নাস্তাগুলো তৈরি করতে উপকরণ যেমন খুবই কম লাগে, সময়ও তেমনই খুবই কম লাগে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। এখন একটি নাস্তা আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো আসলেই কতটা সফট হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা সফট হয়েছে। বিস্কুটের এই ইউনিক নাস্তাটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। বাচ্চাদের টিফিনেও খুব সহজে ঝটপট এই নাস্তাটি তৈরি করে দিতে পারবেন। আর যাকেই এই নাস্তাটি তৈরি করে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।